নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একদম বাইরে, আজকে অনেকদিন পরে সানডে, তো ভাবলাম যে একটু ঘোরা যাক। এই বছর পিকনিক টিকনিক বেশি হচ্ছে না, কারণ সবারই মোটামুটি আমাদের যত জেনারেশন সবার বাচ্চার এক্সাম আছে, কারোর সব প্রবলেম চলছে। আর এইগুলো গ্রুপ পিকনিক, মানে পিকনিকটা দেখবেন নিজের এজের ফ্রেন্ডদের সঙ্গে যেতে ভালো লাগে। তো যাই হোক, তো বেরিয়ে পড়লাম, মেয়ে গেছে মেয়ের ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে, আর আমরা বেরিয়ে গেছি স্বামী স্ত্রী ঘুরতে। আজকে আমি একটা শাড়ি পরেছি, পরে দেখাবো আপনাদেরকে। শাড়িটা ভীষণ আরামদায়ক, পরে দেখাবো। তাহলে চলেন ঘুরু ঘুরু করতে বেরিয়ে যাই। রাজুবাবু অ্যাড্রেস মানে জিজ্ঞাসা করছে, কারণ আমরা একটা নতুন জায়গা খুঁজে বার করছি। তাহলে রাজুবাবুকে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছি আমরা। রাজুবাবু কোথায় নিয়ে যাচ্ছ আজকে? গোল মন্দির না মানে রবিশঙ্করের রাষ্ট্রীয় করেছেন উনারা এটা কোথায় রবিশঙ্করের ইয়ে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রানী ডাঙ্গা কি যেন জায়গাটার নাম রাস্তাটা সামনে অ্যাড্রেস গেলে বলে আচ্ছা তাহলে গিয়ে পৌঁছে গেলে গোল মন্দির বললে যাবে গোল মন্দির এটা হচ্ছে ইসের ওখানে না ওই যে মেডিকেল আগে শিলিগুড়ি মেডিকেলের আগে। তাহলে চলুন যেতে যেতে আমাদেরও নতুন আবিষ্কার। মানে আমরা ফার্স্ট যাচ্ছি, হ্যাঁ, তাহলে একেবারে প্রপার অ্যাড্রেসটা একেবারে গিয়ে পৌঁছে গিয়ে দিব আপনাদেরকে। এখন এখানে মিটিং চলছে, মিটিংয়ের পরে দেখা যাক কী হয়। তো ভাবছি যে অপেক্ষা যখন করছি, তো সামনে চায়ের দোকান আছে, তো চায়ের দোকানে একটু চা খাই আর দেখি কতক্ষণে। বললো তো 1-1.5 ঘন্টার মধ্যে এটা খুলবে, দেখা যাক কী হয়। তাহলে চলুন এক কাপ চা খেয়ে নিই। এখানে একটা সুন্দর বাংলো কাম ফ্ল্যাট দেখতে পেলাম, কি সুন্দর দেখেন। এটা রবিশঙ্করের মানে ট্রাস্টটাই তৈরি করেছে, এভাবে তারা ধীরে ধীরে জায়গাটা সুন্দর করে ফ্ল্যাট তৈরি করছে, খুব সুন্দর। এগুলো সব বুক হয়ে গেছে, নেক্সটে আরও প্রজেক্ট তৈরি হচ্ছে এখানে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, শিলিগুড়িতে এরকম বাংলো টাইপের ফ্ল্যাট তৈরি হচ্ছে এখন। আমি বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে নিয়ম হচ্ছে বিকেল 4টার পরে আপনার বিকেল 7টা অবধি মানে একটা ভালো অনুষ্ঠান হয়। শিলিগুড়িতে অনেক সময় আমরা মলে একটা হয় না, বোরিং হয়ে যায়, ভালো লাগে না, সেই জায়গা থেকে এখানে বিকেল 4টার পরে বাচ্চাদের নিয়ে সুন্দর একটা জায়গায় এসে মানে দেখা যায়। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, খুব শান্ত, মানে যারা একটু মানে শান্তি পছন্দ করে, হ্যাঁ, আর বিশেষ করে বাচ্চারা একটু খেলবে এসব জায়গায়, তাদের জন্য খুব ভালো একটা জায়গা। হ্যাঁ দাঁড়া, কি সুন্দর জায়গাটা না, পুরো ফুল, গাড়ি রাখারও পার্কিংয়ের বেশ ভালো ব্যবস্থা আছে। এটা মানে রাস্তাটা এই যে ভিতরে তৈরি হচ্ছে এখনো, ওইখানে বিকেল 4টার পর যেহেতু এই মন্দিরটা খোলে, তাই আমরা আর ওখানে বসে থাকলাম না, তাহলে অনেকক্ষণ বসে থাকতে হবে, আর ওইরকম ফাঁকা জায়গায় না চুপচাপ বসে থাকতে ভাল লাগে না, তাই আমরা একটু এগিয়ে যাওয়াটাই মনে করলাম পার বেটার, তাই আমরা এবার একটু এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী করা যায়। তো এই চিন্তাভাবনা করেই আমরা এগিয়ে গেছি, এবার সামনে গিয়ে আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি, তাহলে চলুন এগিয়ে। সুন্দর একটা মানে গাঁদা ফুল গাছের ক্ষেত পাইছি, কোথায় আমরা ফ্ল্যাটে এগুলো জিনিস দেখতে পাইব না। আমার না ছোটো ছোটো জিনিসে খুব আনন্দ অনুভব হয়, আর এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে।
ওহ, সেই সেই দাঁড়াও, সুন্দর না রাজবাবু? ওখানে যেও না, কোন জায়গায় দাঁড়িয়ে আছি ওই জন্যই বলে বাড়ি থেকে বেড়াতে লাগবে, না বেড়ালে পরে কোথায় এই সুখ পাবেন? হ্যাঁ, ঘরে বসে ফ্ল্যাটের মধ্যে থাকলে পরে থোড়ই এই সুখটা পাওয়া যায়, আর এই মানে এইটাই হচ্ছে জীবনে পাওয়া, আর কিচ্ছু না। দেখুন কি সুন্দর লাগছে দেখাতে, এত সুন্দর লাগে, কি সুন্দর শীত, সত্যি সুন্দর একটা ওয়েদার, কত রকমের কালার দেখা যায়। আর আমার শাড়িটা কেমন লাগছে? এই শাড়িটা একদম পুরো লাইট কালারের বলে আমি এইরকম একটা মানে গর্জিয়াস মালা পরেছি। দেখবেন লাইট ড্রেসের শাড়ির সাথে একটু ভালো ডিপ মালা না পরলে না মানায় না, এটা আমার মানে সাজার সেন্স বলবেন। ওই যে রাজুবাবু চলে আসছে, রাজুবাবু আজকে আমাকে ফুললি টাইম দেবে, সব ছবি তুলে দেবে। এখনকার যুগ হচ্ছে মোবাইল ফোনের যুগ আর সেলফির যুগ, তা এইরকম একটা সুন্দর দৃশ্য দেখলে পরে কে বলুন একটা রিলস বা একটা মোবাইল ফোনে সুন্দর একটা ছবি তার তুলে না রাখে? তাই আমিও তাই ছবি তোলার জন্য ব্যস্ত, তাই আমি রাজুবাবুকে দিয়ে তুলে নিলাম একটা। তারপর ফিরে আসছি বাড়িতে, কারণ আর ওখানে থাকলাম না, বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে দেখি বিকেলবেলা যদি আবার কোথাও যাওয়া যায়, তাই আমরা চলে আসছি বাড়ির দিকে। তাহলে আজকের মতো এখানে আমরা ভিডিও শেষ করছি, টাটা বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। একটু দুঃখ লাগছে যে পুরোটা আমি দেখতে পেলাম না, তো ঠিক আছে, সবসময় সাকসেস পাওয়া যায় না, তাই না? তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।